আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা চায়না হাইব্রিড ব্যাটারি, গ্রিন কালারের যেটা আছে সেই ব্যাটারি একটা আমাদের ফিটিং হচ্ছে। এটা স্কোয়ার গাড়িতে আমরা এখন ফিটিং করব। তো গাড়িটা আমাদের রাজশাহী থেকে আসছে। তো এখন হচ্ছে চাইনিজ ব্যাটারি ফিটিং এর কিছু নিয়ম আছে, সেগুলো আমরা একটা ভিডিওতে সম্পূর্ণ দেখাইছি আপনাদেরকে, যে আসলে চাইনিজ ব্যাটারিগুলো কিভাবে ফিটিং করবেন এবং ফিটিং করার সঠিক নিয়মটা কি, এটা আমরা একটা ভিডিওতে আপনাদের সম্পূর্ণ দেখাইছি। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এটা অলরেডি ফিটিং করা শুরু করছি এবং ফিটিং এর কাজ চলতেছে। এটা হয়তো বা ঘন্টাখানিকের মধ্যে আমার ফিটিংটা শেষ হয়ে যাবে। তারপরে এটা আমরা গাড়ি স্টার্ট করব এবং গাড়ির কি অবস্থা, কি রিডিংটা আছে সেটা আমরা স্ক্যানারে দেখব, এবং গাড়ি যদি সবকিছু ঠিক থাকে সেক্ষেত্রে আমরা এটা ডেলিভারি দেওয়ার পর্যায়ে নিয়ে যাব। তো এই ফিটিং এর কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা, ছোট ছোট যে অংশগুলো আছে সেগুলো। এই ব্যাটারির কারণে কিছু ডিভাইস আছে যেগুলো ইলেকট্রনিক্স ডিভাইস, যেগুলো মোটর আইটেমের মধ্যে পড়ে কিংবা হচ্ছে বা ব্যাটারি ভোল্টেজ দিয়ে চলে, সেই পার্টসগুলো অনেক নষ্ট হয়ে যায়। তো এই গাড়ির ব্যাটারি নষ্ট ছিল এতদিন। তো এই ব্যাটারি নষ্ট থাকা অবস্থায় চালানোর কারণে এটা হচ্ছে যে ইঞ্জিনের যে ওয়াটার পাম্পটা আছে সেই ইঞ্জিনের ওয়াটার পাম্পটা অলরেডি নষ্ট হয়ে গেছে। তো এরকম কিন্তু আপনার ব্যাটারি যদি সমস্যা থাকে তাহলে অনেক কিছু সমস্যা হবে, সেটা আপনারা একটু জেনে রাখা দরকার। কারণ হচ্ছে ব্যাটারির সাথে সম্পূর্ণ গাড়িটার সম্পর্ক আছে, এবং কি দরজাগুলো পর্যন্ত, এবং কি দরজার যে মোটরগুলো আছে সেই মোটরগুলো নষ্ট হয়ে যায় অনেক সময়। তো এই দিকগুলো আপনারা নজর রাখবেন, সবসময় ব্যাটারিটাকে ভালো রাখার চেষ্টা করবেন। সেটা আপনি যদি যখন দেখবেন যে আপনার গাড়িতে ব্যাটারি রিপ্লেসের কোড চলে আসবে, হাইব্রিড ব্যাটারি রিপ্লেস প্যাক একটা কোড আছে, সেই কোডটা যখন চলে আসবে, সেই কোডটা আসার সাথে সাথে আপনারা চিন্তা করবেন যে আপনাদের হচ্ছে ব্যাটারিটা চেঞ্জ করার প্রয়োজন আছে, নাহলে কিন্তু অন্যান্য যে পার্টসগুলো আছে সেগুলো নষ্ট হবে। এই জিনিসগুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন, আর একটু আপনারা ধৈর্য সহকারে দেখুন। আমরা এটার যে ফিটিংটা চলতেছে এটা আমরা কিছু অংশ আপনাদেরকে দেখাবো।